মেক্সিকোতে একটি আবাসিক ভবনে বাসের ধাক্কায় অন্তত 19 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন। স্থানীয় সময় শুক্রবার মেক্সিকো সিটিতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুকুইসিনগো থেকে রাজধানী মেক্সিকো সিটিতে যাওয়ার সময় গাড়ি ব্রেক ফেল করে একটি আবাসিক ভবনে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে মারা যান মেক্সিকান বেশ কয়েকজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।